हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल टेक टिप्स फ्रॉम बापी। दर्शक आपनादेरके जे समस्त टार्गेट मिडिल दिएछिलाम 5/12/2021 এই তারিখে দেখুন ভালো ভালো পুরস্কার উঠেছে, ঠিক আছে। বিশেষ করে 9000 টাকার ঘরে খেলেছে, এছাড়া 450 টাকার ঘর পর্যন্ত উঠেছে, ঠিক আছে। আপনাদেরকে যে টার্গেট মিডিল দিয়েছিলাম সেগুলো আগে বলে নি কি কি পুরস্কার উঠেছে, তারপরে আমি আপনাদেরকে 6/12/2021 এই তারিখে কি কি পুরস্কার উঠতে পারে সেগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ভিডিওটিকে না টেনে পুরোটা দেখুন, ঠিক আছে। আপনাদেরকে 96 দিয়েছিলাম, 96 দেখুন 96 মিডিলটা 9000 টাকার ঘর খেলেছে। শুধু একটা নয়, দুটো 9000 টাকার ঘর খেলে গেছে, দেখুন 96 মিডিলে দুটো 9000 টাকার ঘর, ঠিক আছে। এরপর আমি আপনাদেরকে ডেতে 17 দিয়েছিলেন, 17 দেখুন 17 মিডিলটা 9000 টাকার ঘর খেলেছে। তারপরে 22 দিয়েছিলাম, 22,450 টাকার ঘর খেলেছে। তারপরে দেখুন 19 দিয়েছিলাম, 19,250 টাকার ঘর খেলেছে, ঠিক আছে। আর ইভিনিংটা ব্যাড লাক, ইভিনিং এ কোনো পুরস্কার ওঠেনি, তবে একটি খেলেছে, পাল্টি নাম্বারে খেলেছে। পাল্টি নাম্বার কিরকম দেখুন, আপনাদেরকে 45 দিয়েছিলাম, 45কে ঘোরালে কত হয়, 54, এই 54 মিডিলটাতে 250 টাকার ঘর খেলেছে। আপনাদেরকে যেহেতু বলেছি যে 9000 টাকার ঘর মিস করলে 450 টাকার ঘর বা অথবা 250 টাকার ঘরে খেলবে, দেখুন একটি 250 টাকার ঘর খেলেছে, মিস করতে পারেনি। এই জন্যই বলে যে যে সমস্ত টার্গেট মিডিল দেব সেগুলো খেলবে খেলবে 100% শিওর। এবার আমি আপনাদেরকে 6/12/2021 এই তারিখের জন্য সম্ভাব্য টার্গেট মিডিল যেগুলো 9000 টাকার ঘরে খেলতে পারে, আর যদি 9000 টাকার ঘর মিস করে তারপরেও দেখবেন বড় ঘর 450 টাকার ঘর অথবা 250 টাকার ঘরে খেলতে পারে, ঠিক আছে। আর আপনাদের জন্য আমি ফার্স্ট, আপনারা স্ক্রিনে চোখ রাখুন, আপনাদের জন্য আমি ফার্স্ট টার্গেট রেখেছি মর্নিং এ 17 মিডিলটাকে অবশ্যই আপনারা টার্গেট করতে পারেন। 6/12/2021 এই তারিখের জন্য মর্নিং টার্গেট দেওয়া হচ্ছে, আপনারা চোখ রাখুন, ঠিক আছে। 17, তারপরে দেখুন 91, এই 91 মিডিলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্গেট নাম্বার। তারপরে দেখুন 59, মিডিলটাও কিন্তু এক্সেলেন্ট একটা নাম্বার আছে। তারপরে দেখুন 24, মিডিলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখুন 68, এই 68 মিডিলটা কিন্তু অবশ্যই আপনারা টার্গেটে রাখতে পারেন। তারপরে দেখুন 77, এই 6টা মিডিলের মধ্যে দিয়ে বড় পুরস্কার হবে, ঠিক আছে। আর এই মিডিলগুলোকে পাল্টি করে খেলতে পারে। আপনাদেরকে 17 দিয়েছি, 17কে ঘোরালে কত হয়, 71 মিডিলেও কিন্তু 9000 টাকার ঘরে খেলতে পারে। সেটা 9000 টাকার ঘর নয়, 450 টাকার ঘর অথবা 250 টাকার ঘরেও খেলতে পারে। এবার আমি আপনাদেরকে ডে টার্গেটগুলো দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে চোখ রাখুন। আপনাদের জন্য ডেতে আমি ফার্স্ট টার্গেট রেখেছি 19 মিডিলটাকে অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন। তারপরে দেখুন 71 মিডিলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার। তারপরে দেখুন 86 নাম্বারটাকে অবশ্যই আপনারা টার্গেটে রাখতে পারেন। তারপরে দেখুন 77 9542, এই 6টা মিডিলের মধ্যে দিয়ে বড় পুরস্কার হবে বলে আমি মনে করছি, ঠিক আছে। আর এই নাম্বারগুলোকে পাল্টি করে খেলতে পারে। আপনাদেরকে 19 দিয়েছি, 19 মানে 19কে ঘোরালে কত হয়, 91 এভাবেও কিন্তু 9টা ঘর অথবা 450 টাকার ঘর অথবা 250 টাকার ঘরে খেলতে পারে, ঠিক আছে। এই নাম্বারগুলো এতটাই প্রো লেভেলের টার্গেট দেওয়া হয়। আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং সেই সঙ্গে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু এক বেলার খেলা দেখে বিচার করবেন না, আপনারা এক সপ্তাহ এই চ্যানেলটিকে ফলো করুন, তাহলে বুঝতে পারবেন যে আসলেই দাদা কতটা ভালো ভালো নাম্বার এই চ্যানেল থেকে দিয়ে থাকে, ঠিক আছে। যারা পুরনো তারা কিন্তু বুঝে গেছেন যে আমি কতটা প্রো লেভেলের টার্গেট এই চ্যানেল থেকে দিয়ে থাকি। তারা কিন্তু প্রত্যেক দিন ভিডিওর অপেক্ষাতে থাকে, ভিডিও আসতে দেরি হলে তারা কিন্তু কমেন্ট করে বসেন, দাদা আজকের ভিডিও কোথায়, তাই তো। এরকম কিন্তু আমার ক্ষেত্রে হয়, তাই এই চ্যানেলটিকে অবশ্যই এক সপ্তাহ ফলো করবেন, যারা নতুন তাদেরকে বলছি। এরপর আমি আপনাদেরকে ইভিনিং টার্গেট দিয়ে দিচ্ছি, ইভিনিং টার্গেটগুলো আপনারা স্ক্রিনে চোখ রাখুন, ঠিক আছে। আপনাদের জন্য আমি ফার্স্ট টার্গেট রেখেছি 94, এই 94 মিডিলটাকে অবশ্যই গুরুত্ব দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন 59, মিডিলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টার্গেট নাম্বার। তারপরে দেখুন 73, ভেরি এক্সেলেন্ট একটা নাম্বার আছে। তারপরে দেখুন 72, মিডিলটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ নাম্বার, ঠিক আছে। তারপরে দেখুন 21, মিডিলটাকে আপনারা টার্গেটে রাখতে পারেন, 6/12/2021 এই তারিখের কথা বলছি। তারপরে দেখুন 87, ইভিনিং টার্গেট 87, এই 87 মিডিলটাকে আপনারা টার্গেট করতে পারেন, ঠিক আছে। এই 6টা মিডিলের মধ্যে দিয়ে বড় পুরস্কার হবে। তবে হ্যাঁ, আজ সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলে কি হবে আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি, এখান থেকে আশা করি পুরস্কার হবে, ঠিক আছে। এর সাথে জুড়ে থাকুন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলে খুব ভালো থাকবেন এই আশাই কামনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।